আজকে আমরা এই জাহাজটির রিভিউ দিতে যাচ্ছি যে অবস্থা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর আল্লাহরম ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাধীন দেশে নিরাপদ আছেন তো আমরা চলে আসলাম আর একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে আজকে যে জাহাজটি দেখাইতেছি এটা হচ্ছে একটা তিন হেসের জাহাজ এই যে দেখেন বিশাল বড় একটি জাহাজ আমরা উপরে প্রায় যদি বলি উপরে হচ্ছে সেম জিনিস উপরে ওরকম কোনো কিছুই নেই তবে নিচের দিকটা দেখাই আসলে এটা কি জন্য উঠানো হয়েছে বা কি কাজ করা হইব আমরা ওই জিনিসটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি তো জাস্টি মূলত উঠানোর পর যে কাজটা করা হয় আমি আরেকটা ভিডিও করছিলাম ঠিক এই জিনিসটা নিয়ে এই যে যোগানগুলো দেখতেছেন এগুলো কিন্তু দেওয়া হয় অনেকটার মধ্যে দেখবেন অ্যাঙ্গেলের জোগান থাকে আর এগুলো হচ্ছে কাঠের তবে আমার মনে হয় বেশিরভাগ যোগানগুলো কাঠেরই দেওয়া হয় আর নিচে হচ্ছে বেলুনগুলা এগুলো আর কি আপাতত এখানে রাখা আছে কারণ এগুলো পরে সরিয়ে নেওয়া হইব আর এগুলো সরাইতে এক একটা বেলুন সরাইতে মিনিমাম সাত থেকে আটজন লোক লাগে কম করে হলো। আরেকটা জিনিস দেশের যে পরিস্থিতি ইন্ডিয়ার যেই একটা বর্ডার সাইডে যে পানির ই আছে বাত ওটা কি সকলেই দোয়া করবেন যারা বর্ডার সাইডে পানি দূর দূরান্তে যারা গ্রাম অঞ্চল আছেন তাদের পরিস্থিতি খুবই খারাপ বন্যায় পানি অনেকটা তলাই গেছে তো ভারত তো বাড়তি দুঃশ্মন দুই থাকে এগুলো কোনো দিন ভালো হয় না ভালো হইবও না স্বার্থ স্বার্থ ছাড়া কোনো কাজ নেই আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর জন্য সকলকেই হেফাজত করে এই যে দেখেন পানির অবস্থা পানি কিন্তু চলছে আমরা যদি দিকটা দেখাই আপনাদের ঠিক দেখেন এটা সম্ভবত ওই যে যে জঙ্গল আছে যে যে জঙ্গলা দেখতেছেন এইগুলা আমার মনে হয় অনেকটা সংস্কার করা ওই যে দেখেন পানি যে নোনা পানিগুলো থাকে পানিগুলোকে জঙ্গলকে প্লেটগুলোকে নষ্ট করে ফেলছে সংস্কার করা হইব তারপর যেটা হইতেছে পপুলারের দিকটা যদি দেখে পপুলারটা ভালোই আছে কিন্তু সুগানে যে অবস্থাটা দেখতেছেন এই ওইটাও মোটামুটি ভালো কাজ করা হইব আর এদিকে যেমন লাগে একটা যেমন লাগে শামুকগুলো আছে না শামুকগুলো ধরে রাখছে ওরকম অবস্থা আসলে এটা শামুক না এগুলো হইতেছে ঝংগুলা তো আমরা জাহাজের আর নিচের দিকটা দেখালাম আর কি কাজ করা হবো ওই জিনিসটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম এই এদিকে অবস্থা খুবই খারাপ একটু পাড়া দিলে যায় আর পানি মনে হয় এই পর্যন্ত চলে আসছিল তো এটার যদি নিচের দিকটা আপনাদেরকে দেখায় এই হচ্ছে তলির দিকটা ওপরের দিকটা নাই দেখালাম এটা হচ্ছে তলির দিক আহ যেখান থেকে আর কি সংস্কার করা হয় আর সামনে থেকে তো দেখালামই এই যে হচ্ছে জঙ্গলের মতো এইগুলো দেখেন এই যে শামুক জাতীয় বা নোনা পানি যেগুলো আর কি ধরে এগুলো ফুলে যায় রঙের যে ইটা থাকে সম্ভবত এটা ফুলে যায় যার কারণে অবস্থায় এগুলা সংস্কার করার জন্য তোলা হয় এই যে দেখেন এইদিকে যদি দেখাই হচ্ছে প্লেটগুলো এগুলো আর কি আস্তে আস্তে নোনা পানিতে আর কি খেয়ে ফেলে যেগুলা যেগুলো দেখতে তো এই জন্যই ডগে উঠানো হয় প্লাস আরও অন্যান্য বিভিন্ন ধরনের কাজ থাকে একটা শিপে যখন উঠানো হয় অনেকটা কাজ থাকে তা আমরা দেখি আরও কিছু দেখাতে পারি কি না আপনাদেরকে আমরা একটু আরেকটি ফেরি মানে ফেরি দিকে যাই তারপর আপনাদেরকে আমরা জাহাজটির পিছন দিকটা দেখাই আসলে কি অবস্থায় আছে উপরের দিকে তো তেমন কিছুই নাই জাস্ট খালি এই একটা কেমিন থাকে স্টার্টিং থাকে মানে মাস্টার বিস থাকে এই তো তো এই হচ্ছে এই জাহাজের পিছনের দিক আর এখান থেকে যদি আমরা পুরো জাহাজটি দেখাই এই যে দেখেন পুরো জাহাজটি এই যে দেখেন সামনে হচ্ছে মাস্তুল আর নোংর উঠানোর যে মেশিনটা ওই মেশিনটা থাকে এঙ্গার বা যেটা বলেন আর এটা হচ্ছে একটা বড় ধরনের একটা ফেরি তো আমরা ওই জাহাজটি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পিছন দিকটা দেখানোর চেষ্টা করি তো চলে আসলাম ঠিক এই হচ্ছে পিছন দিকটা আর তো ওরকম কিছু দেখার নাই আর যতটুকু সম্ভব হইলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ঠিক আর ওই পাশে যদি দেখেন ওইখানে কিন্তু গ্রিল লাইন ওইটা উঠানো হয়েছে মানে সম্ভবত আপডেট করা হইব আর এইদিকে একটি ট্যুরিস্টের জাহাজ আছে যেটা হচ্ছে টাইগার ট্যুরস এই যে দেখেন ট্যুরসে এইটা টুরিস্টের ট্যুরিস্টের টুরিস্টের জাহাজ এটা সম্ভবত টাঙ্গর হাওয়ার এই যে দেখেন টাঙ্গর হাওয়ারে এটা এটা কি জন্য উঠানো হয়েছে এখনো জানি না সঠিক তবে পরে দেখি এটা যে কোনো একটা আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ তো আমরা আপনাদেরকে যদি জাহাজের সামনের দিকটা দেখাই এই হচ্ছে সামনের দিক ঠিক এখান থেকে হচ্ছে পিছনের দিক এই একটি দুইশো ফুটের উপরে প্রায় দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ ফুট হইব এই জাহাজটি যে জাহাজটি দেখালাম এটা সম্ভবত রং করার জন্য তোলা হয়েছে প্লাস যে জঙ্গল আছে ওগুলো উঠানোর জন্য তোলা হয়েছে ভিতরেও কাজ থাকতে পারে নানান ধরনের কাজ থাকতে পারে তো অনেকেই কমেন্ট করছেন যে সেকেন্ড হ্যান্ড বাল রিভিউ দেওয়ার জন্য আসলে আমি ওগুলা সবসময় পাই বলতে কি কেউ দেখা গেছে বিক্রি করে আবার কেউ দেখা গেছে বিক্রি করে না ওই জিনিসটা আমি জিজ্ঞেস করি না আমি জাস্ট খালি একটা অনুমতি নিই যে বাল ঘেটের ভিতরে কী আছে না আছে দেখানো যাবে কিনা না যদি তারা অনুমতি দেয় তখন আমি ভিডিও করি আর যদি না দেয় তখন অন্য একটা চেষ্টা করি আপনাদের জন্য তবে যদি এরকম সেকেন্ড হ্যান্ড বাল বালখেট কেউ যদি বিক্রি করে আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য তা আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন সকল ইনশাল্লাহ পাশ নামাজ পড়ুন যারা সুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর যেসব এলাকা বন্যায় তলে যাচ্ছে সকলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলকে হেফাজত করে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ